গাড়ির মধ্যে 3.5 লাখ টাকা পাইছে। আমার কেন জানি মনে হইতেছে ব্যাগটা মনে হয় শেষ পর্যন্ত আধা থাকবো না। হোমেন 3.5 লাখ টাকা পাইছি। হ্যাঁ হ্যাঁ, কি কন কপাল হইল 4 আঙুল, কারো কপাল 4 আঙুল, আবার কারো পুরো মাথা জুড়েই কপাল। ভাবি পানি খামু। পানি খাইবে? হ্যাঁ ভাবি, এক গ্লাস পানি দেন না একটু? হ্যাঁ এক গ্লাস পানি দেন। আরে মিয়া, আপনি তো উঠতে বইতে এখন হরলিক্স খাইবেন। ভাই বিষয়টা মস্কারান না, বিষয়টা অনেক গম্ভীর। টাকাটা কিন্তু আমার না, অন্য। আপনার লেগেই তো, আমার বুদ্ধি তো নিলেন না, উল্টা আমার একটা হাইকোর্ট দেখা আপনারা সব বাগায় নিলেন। চুপচাপ পটপট করে গাড়ি চালাবি না? হ্যাঁ গাড়ি আস্তে চালাবি, রাস্তা বল না। কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে, কথা কইলে কোনো অসুবিধা নাই। তুই তো বাড়াবাড়ি করে চালাস, রাত চালাস গাড়ি, আস্তে করে চালাবি, আরাম করে চালাবি, মনে থাকে জানো? ওস্তাদ তো মনে আছে কি আর ওই যে বাবির বিষয়টা কলেজের? হ্যাঁ কোন বাবি, কোন বিষয়? আরে তো কলেজের বাবি। আপনার কালকে রাত্রে কইলাম যে আজকে যখন কলেজ থেকে ফিরবো তখন বাবিরও কয়ে দিবেন, আর আজকে তো বড় ওস্তাদ নাই। ভয় কি এর? না দেখা যায় করতে যাবো জায়গা তো নাই। শুনেন, ডেটিং করার লাইকা সব সময় এমন একটা জায়গা বাইছে নেবেন যে জায়গার লোকজন খুব বেশিও না আবার লোকজন খুব কমও না। আপনি কাজ করেন বাবিরে বর্তলি দায়িত্ব করুন, ওই জায়গার লোকজন কম থাকে। বর্তলি? হ্যাঁ
আপনি ভাবিলে না কয়ে ভালোই করছি। মাইয়া মানছে সব কামে দখল দেওয়া ঠিক না। তা নয় ঠিক আছে, তো টাকাটার করবেন কি? আমি কাল চৌধুরী সাহেবের বাসায় রাত পর্যন্ত আসিলাম। চৌধুরী সাহেব কইলো হেরপুলা নাকি টাকা পাঠাইছে। আচ্ছা এমনও তো হইতে পারে ওই বেটা টাকাটা নিয়ে আইছিল। এমন সিরামুরা ব্যাগ আর সিরা ব্যাগ আনছে কেউ যাতে সন্দেহ না করে, তাছাড়া মানুষের বিশ্বাস নাই তো। চৌধুরী সাহেবের বাড়ি হলো ফুলতলা আর ওই বেটা যেতেছিল দেওয়ানগঞ্জ। তারপরে চৌধুরী সাহেবের ডাই যাই চলেন, ওনার উপর আমার একটা ভরসা আছে, একটা বুদ্ধি পাওয়া যাইব। তাহলে তাই করেন, চলেন যাই তাড়াতাড়ি। আর যাইবেন কি? আপনি একটা ব্যাংক ঠিক করেন, পাড়ার ভিতর দিয়ে যেতে গেলে 10 মিনিট লাগবো, আমি কুলি করে আসি। আচ্ছা ঠিক আছে যান। এ ভাই কাতে শুনলেন, শুনেন, শোনা কথায় বিশ্বাস করতে নাই, এটা অনেক ঝামেলা, অনেক সমস্যা শোনা কথায়, জানেন নি? হগলকে জানে, এটা নতুন নতুন কথা না। কিরে কামসুরা, তোর কোন সময় পাঠাইছে বাইতে? হ্যাঁ তোর কলম দোকানটা খুলবার, তুই আড্ডা মার বলেছিস না? দোকান বন্ধ করে আইছেন? না দোকান খুইলে রে গাইছি, তোমার লাগে আমি দোকান খুইলে রাখো এখন পর্যন্ত, তুমি এনে বয়ে থাকো, হাওয়া খাও। হাওয়া খাইলে প্যাট ভরবো না পকেট ভরবো? আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে লাখ ফুটে হইতে কতক্ষণ? মায়ের দোয়া ড্রাইভার কেরামত ভাই 3.5 লাখ টাকা টোয়ায় পাইছে। 3.5 লাখ টাকা পাইছিনি আমি তখন যে আলাদিনের স্যারাক পাইছে, এখন ঘষা দেয় আর লগের লগে 3.5 চার করে বাইরে আয়। বিশ্বাস না করলে এ বাইরে জিগান, পুরা গ্রামের মানুষই জানে, হেই তো আমারে কইলো। কিরে আসাই নাকি? হ্যাঁ সত্যি, তাহলে তো ভালোই হয়েছে। হোম তুই এক কাম কর, এ চাবি নে, নিয়ে দোকান খোল। আমি শুনলাম দোকানের মধ্যে কেরা নাকি 40 লাখ টাকা থিয়ে গেছে। সব কথায় মস্কারে করেন না, আমি যা শুনছি তা সিরিয়াস কইতাছি, সত্যিই শুনছি। তাহলে তো ভালোই হয়েছে, লা তুই যা দোকান খুল, আমি একটা সিরিয়াস কাম হইতে ফেলেছি। 40 লাখ টাকা, 3.5 লাখ টাকা হয়েছে। বুঝছেন কেরামত ভাই, আমার বহুদিনের ইচ্ছা দরবার গানের দল, সে সব ভক্তরাই সে গান বাজে, ঢোল তবলা হারমোনিয়াম এরই সব থাকে, প্রতি মাসে একটা করে ওরস দিই। কখন কি? সেদিন খিচুড়ি থাকবে, খিচুড়িও সারা রাত গান বাজবে। চৌধুরী সাহেব তো এখনো ঘুম থেকে ওঠে নাই, অনেক রাইতে শুয়েছে তো, আমি ডাকনের সাহস পেলাম। আচ্ছা ডাকনের দরকার নাই, আমরা এমনি আসি, চৌধুরী সাহেব ঘুমের তো উঠবে। আচ্ছা কেমন তাই আচ্ছা কিরামত ভাই, হ্যাঁ আপনার টাকার দরকার নাই? টাকা কার দরকার নেই কোন? আমার যদি দরকার 1 টাকা, আপনার বাবির দরকার 4 টাকা। এটা বাবির কোনো দোষ নাই, টাকা জিনিসটাই এরকম, শোনেন নাই? টাকার মোয়া দেখলে কাঠের পুতুল আ করে। হ্যাঁ ঠিকই কইছেন, টাকা থাকলে কি আর এই ভাঙ্গা বাসের ড্রাইভারি করতাম, এখন মাইক্রো কিনতাম 16 সিটের, তাই এসি লাগাই না। আপনার বাবি যখন বাপের বাড়ি যায় বেচারা একদম কাহিল হয়ে যায়, যত যাই কই আপনার বাবি সংসার নিয়ে কষ্ট করে, এইটা এটা চায় ঠিকই, তো আমি তো কিছু দিতে পারি না। অভাব বুঝলেন সাইফুল ভাই, অভাব। গত মাসে এখন গলার চেঞ্জ হয়েছিল, আমি হলাম বাংলা বাসের ড্রাইভার, অত টাকা কই পাই? শেষে একখান চেঞ্জ দিলাম ঠিকই, তো আসল না নকল। ভালো কথা মনে করাইছে কেরামত ভাই, ওই টাকাগুলো তো জাল না, জাল হলে কিন্তু কপালে ফাঁপড় আছে, কোন কি পুলিশের ঝামেলা হইতে পারে। রাইতে বেলা তো ঠিক মতো দেখি নাই। কেন সকালে দেন নাই? কি কোন দিনের বেলা টাকা বের করবো? এই সবকিতের মানুষজন হেডলাইট অল টাইম জ্বালা রাখে, ফাঁকি দেওয়ানোর উপায় নাই। কেন ঘরের দরজা বন্ধ করে নিতেন? টাকা তো ঘরে নেই। ঘরে নাই মানে? সাইফুল ভাই একটা তো ভেজাল হয়েছে। কি হয়েছে? গত রাতে মনে হইল আপনার বাবি যদি জানতে পারে, তাই টাকা ঘরে না রেখা ওই বাইরে খড়ি ঘরে ঢুকায় রাখছি। আপনার মিয়া মাথায় মানের ক্রাইসিস আছে মিয়া, এতগুলো টাকা কোনোদিন খড়ির কাতার মধ্যে রাখে?
থাকবে না চল বাসা চলে ওঠেন আরে ওঠেন না বাসায় চলেন ওঠেন সাইকেল ভাই সারাদিন আমি খাইটা মরি করিনি আসে বাজার থেকে কাল লাগে আমার হাতে রান্ধন কি এতই চুকা যে মুখে দেওয়া যায় না আমার কি যার তেল মজার হ্যার তেল মজ আমার কি বাজার থেকে খড়ি আনে একটু পয়সা বুঝতে আনবো না আমার জীবনটা শেষ করে ফেলাইল এই তাতে যাও তো আপনি ভুল করলেন এইরকম এই ভুলটাকে আপনি করতে পারলেন আপনি কেমনে করলেন এতগুলো টাকা 3.5 লাখ টাকা এক রাতের ব্যাপার মনে করলাম ঘরে রাখলে আবার কোন বিপদ হয় খুরির কাতার মধ্যে টাকাটা রাখলেন ভাবি হাতে টাকাটা দিলে কি ক্ষতি হইতো দেখছো কারবার খুরির লগে স্যান্ডেল ছিলা ব্যাগ দিয়ে দেয় আর উনি চোখটা তুলে রাখে আসমানে খালি পারে আমার লগে হ্যাঁ লুঙ্গি দেখি আপনি মনে আছে তো এখানে রাখছিলেন বলে জনির কি আছে
কি কর ভালো করে খড়ি সরাও ভিতরে দেখি আরে অত ভিতরে রাখি নাই বাড়ি সবারে জিগা দেখছেন বাড়িতে আমারে নিয়ে মানুষই মোটে চারজন বাকি তিনজনের জিগান কেরামত ভাই আপনি রে তোর ওস্তাদ কই ওস্তাদ মানে কি কি জিগাই ওস্তাদ মানে কি যারা ড্রাইভার করে হেভের ওস্তাদ কয় এটা আজকে ড্রাইভারি কত সকাটা ড্রাইভারি বাইর হবনি কালকে তো ঠিকিতে গেট থাপ রাখবা ওস্তাদের কাছে চালাইবো না হেবর লোক হয়ে গেছে কি আপনি ঠিকই কইছেন এডি আসলে ভালো কথার মানুষ এডি আসলে ফাপুরের সোজা আজ আমি গুপ্ত বছরে কয়দিন আর মাসে কয় ঘন্টা শোনেন মিয়া মাথা গরম করেন টাকাটা তো অন্য কেউ পাইতে পারে রাখেন আরে হলেন মিয়া কেরামত ভাই মাথা গরম করেন এই শোনো স্যার বিল বিকালে নিও ঠিক আছে কেন জহনকার বিল তখন দিলে তার ঝামেলা থাকে না এত কথা কো না বেশি কথা ভালো লাগে না বুঝছো কাগজ কলম আছে বাবা আছে কেন কি করবা দাও তো একটু কি করবো কলম দিয়ে কান খুজামো আর কাগজ বলটাই আর তারপরে ইয়া করবো তোমার কথা লাগে পারা যাবো তোমার কথা লাগে ধাক্কা দিলে মনে হয় চাকটা লাগে না ফ্রফায়ার করে চলে যাবো তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর যে দিল ছবিতে জুঁই চাওলা আছে না জুঁই চাওলা যেমন করে আসো তুমি তেমন করে আসো তোমার চেহারা জুঁই চাওলার চেহারা একদম সেম সেম মনে হয় কি কাবে কাবে আলে আর বাবা তোর নাম কি কি নাম আহারে এত সুন্দর মায়াটা মনে হয় কথা কইতে পারে না বোবা নাকি ঠান্ডা করেন জিনিসটা পাওয়া যাবে না নানটু কে ওরা কই
নান্টু স্কুলে গেছে কে ঘরে আছে কেরে ডাকো কেরে ডাকো কে নাকু ডাকতে পারেন না আপনার জিব্বা কি ছোঁয়া পড়ছে নি কে হয় কে না জিগান কে এসে দুলা ভাই আপনি এই সময় বাড়িতে খড়ির গলায় এখন ব্যাগ রাখছিলাম তুমি দেখছো খড়ির গলায় ব্যাগ রাখছেন কেন ব্যাগে কি কাঁচা কাডুলা ছিল নাকি মস্করা করো না মস্করা করো না এটা মস্করা করার সময় না ব্যাগ দেখছো কিনা এটা কও না আমি তো সারাদিন ঘর থেকেই বাইর হই না ব্যাগের মধ্যে কি আছিল দুলা ভাই খড়িগুলাই ব্যাগ রাখছেন কেন ব্যাগে কি কাঁচা কাডুলা ছিল নাকি বাসে ওইটা তুমি যে 80 টা দিছো সেই 80 টার দাম হলো 100 টাকা মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা করে কাছের মানুষ পারুল সেদিন বাচ্চা একটা মেয়ে মানে আমার সাথে তুমি তার কথা ভাবো কি করে আরে তুই বিদেশে গেছিস 6 বছর হলো পারুল কি আর সেই ছোটটি আছে নাকি আমার পাস করতে আরো 2 থেকে 3 বছর বাকি তারপর নিজের পায়ে দাঁড়াবো তারপরে সব চিন্তা করব এর আগে কিছুই না ঠিক আছে নিজের পায়ে দাঁড়াবো মানে কি তুই কি ক্র্যাশ দিয়ে হাঁটিস নাকি আরে মেম্বারশিপ তা গরিবের বাড়িতে আত্মীয় পাড়া আরে বাসানা বাসানা কত দোকান আপনি কপাল খুলে নাকি আটাঙ্গুলে গেছে আসসালামু আলাইকুম